অপরিকল্পিত নগরায়ন জলাশয় ভরাট গাছপালা কাটা সহ পরিবেশ দূষণের কারণে তাপমাত্রা বাড়ছে বলে জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপার সংবাদ সম্মেলনে তারা বলেন রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক নীতিমালা বাস্তবায়ন না হলে তাপমাত্রা এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব নয় আরো জানাচ্ছেন শফুল আলম সুজন ভিশ রেসিং এলো গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ রেকর্ড তাপমাত্রায় কোথাও স্বস্তি নেই এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরিবেশ আন্দোলন বাপার এই সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের শুরুতেই তারা বলেন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ছাড়াও ঢাকা শহর সারা দেশে নগরায়ণ করা হচ্ছে অপরিকল্পিতভাবে জলাশয় ভরাট ব্যক্তি ও পুঁজিকেন্দ্রিক মানসিকতার কারণে রাজধানীকে ধ্বংস করা হচ্ছে ফলে পরিবেশ দূষণের কারণে মানুষের গড়ায়ু পাঁচ থেকে আট বছর কমে যাচ্ছে আমাদের যে টেম্পারেচার বেড়ে যায় ক্ষতি আছে এবং এটা ডাইরেক্ট মানুষের শরীরে ক্ষতি করে প্লাস আমাদের এগ্রিকালচার প্রোডাকশন কমে যাচ্ছে তারপর মানুষ যখন অসুস্থ হয় হসপিটালে যাচ্ছে আমাদের একটা এস্টিমেশন আছে চারটা পলিউটেন্ট এবং দুইটা ডিজিজ এটা হলো আমাদের যে জিডিপি তার ফাইভ পার্সেন্ট প্রায় বিলিয়ন কস্ট হয় দুনিয়াতে বড় বড় তারা প্রকৃতি নষ্ট করবে প্রতিজ্ঞা করছে আমেরিকা বলেন চায়না বলেন তারা কিন্তু এই জায়গায় এসা সাইন করেন না কাজে আমরা যারা চুনুপটি তারা আমরা তার সাফার করতেছি আমরা যদি প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে আমার প্রকৃতিকে যতটুকু পারি আমি সেটুকু রক্ষা করতে পারি কোনো দেশে পঁচিশ শতাংশের বনায়ন প্রয়োজন হলেও বাংলাদেশে তা দশ শতাংশের নিচে নেমে এসেছে এ পরিস্থিতিতে টেকসই বনায়ন প্রয়োজন বলেন পার্শ্ববর্তী দেশের তীব্র তাপপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সহ ওই অঞ্চলের গরম বেশি এ অবস্থায় তীব্র দাবদাহ ও পরিবেশ রক্ষায় বন ও বনভূমির সুরক্ষার পাশাপাশি আট দফা দাবি তুলে ধরেন বাপা তাপদায় তীব্রতার জন্য আমরা আমাদের জলভিত্তিক ধ্বংস সাধন সবুজ ভিত্তিক ধ্বংস সাধন ব্যক্তিগত পর্যায়ে গাছ রোপণ লালনের অনাগ্রহ এবং পুঁজি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে জীবন আচরণ সামর্থ্যবান এবং অসামর্থ্যবানদের মধ্যে দিকে ঝুঁকে যাওয়ার মধ্যে দিয়ে প্রকৃতিকার উত্তপ্ত করা এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোনো ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় প্রসংকল্প না করাকে দায়ী করে আজকে উপস্থাপন করেছি এখনই তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিকল্পনা নিতে না পারলে ভবিষ্যতে আর বেশি সময় ধরে তাপ ও প্রবাহ হবার শঙ্কা করেন বিশেষজ্ঞরা সুফিল সুজন এটিএন বাংলা ঢাকা